আচ্ছা সাইক্লিং স্টোরের সবচেয়ে হাই এন্ড প্রোডাক্ট এখন এটা ছেলে মডেল নাম্বারটা ছেলে রক রাইডার আরসি আরসি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন। তো সবসময় আপনাদের জিহাদ ভাই হাসি মুখে কথা বলে আপনাদের সামনে, আর নতুন কোনো সাইকেল বা পার্স যখন আসে তখন কিন্তু তো আমার মুখে আরো বেশি বেশি হাসি থাকে। এখানে কিন্তু একটা লিমিটেড এডিশনের রক রাইডার আরসি মডেলের একটা সাইকেল দেখতে পাচ্ছেন। এটা একদম নিউ, যেভাবে যে বিল করছে এলিভেন স্পিরিট দিয়ে। তো এই সাইকেলটার একটু ডিটেলসটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করবো, এই জন্য ছোট্ট একটা ভিডিও করা। আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটু বলে দিই, তো আপনাদের জিহাদ ভাই প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিয়ে আসতেছি আর আপনাদের পাশে আসছি। আর আপনাদের ভাই কিন্তু নতুন একটা আবার শপে দিছে সাইকেল ব্রাদার্স, তো আমাদের শপে এসে ভিজিট করতে পারেন। যাই হোক, বেশি কথা না বলে সাইকেলটার সম্পর্কে একটু ডিটেলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, একটা সাইকেলের যখন আমরা রিভিউ করি বা সাইকেল সম্পর্কে আমরা আপনাদের সাথে ধারণা দিই, তখন কিন্তু আমরা প্রথমেই হচ্ছে এই সাইকেলটার ফ্রেম বিল্ড প্লাস হচ্ছে কোয়ালিটি সম্পর্কে আমরা প্রথমে হচ্ছে আলোচনা করি। তো এই জন্য আমরা প্রথমে আসি এই সাইকেলের ফ্রেম। তো এই সাইকেলের ফ্রেম কিন্তু আপনার 17 ইঞ্চির একটা ফ্রেম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হার্ডটেল একটা ফ্রেম হবে, কারণ ফ্রেম বিল্ড হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর হুইল সাইজ হচ্ছে আপনার 26 আর কি হুইল সাইজ। আর এই তো, আর আপনার কালার গ্রেডিংটা হচ্ছে আপনাদের দেখা, আর এটা ছিল রক রাইডারের আরসি মডেল। আর এই মডেলগুলো আরও 1/1 করে আসবে আর কি মাস্টার সাইকেল স্টোরে। তো যেহেতু এই একদম নিউ কোয়ালিটি নিউ কালেকশন, তো এই জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করো। যাই হোক, এইগুলো ফ্রেম। আর ফ্রেম বলতে গেলে অনেক কিছু বলা যায় কথা, কিন্তু আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন আসলে যে ফ্রেম বিলটা আসলে কেমন দেখতে আর কি, আর যে কোয়ালিটিটা। আর ফ্রেম গেল, তো আমরা এখন এই সাইকেলের ফ্রন্টে আসি। তো ফ্রন্টে আসলে আপনারা প্রথমেই দেখতে পারবেন কি ডিওরের একটা ব্রেক লাগানো হয়েছে। এই যে দেখেন সিমানো ডিওরের যে ব্রেকটা, তো আপনারা যারা সবাইয়ের একটা চাহিদার একটা ব্রেক, এই হচ্ছে ফ্রন্টের। আর আমরা যদি আসি ফ্রন্টের যে হ্যান্ডেলবারটা ব্যবহার করা হয়েছে, এটা মেবি 600-700 mm মেবি। হ্যাঁ, আর গ্রিপগুলো দেখেন, মানে আপনারা মানে এটার কোয়ালিটিটা হচ্ছে ধরে রাখছে আর কি। এই যে দেখেন, আর আমরা যেহেতু ফ্রন্ট নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি, তো আমরা আসি কি সাসপেনশন নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে রক শপের একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন মডেল নাম্বারটা হচ্ছে রক শপ, এটা কি আরসি না কি লেখা যায়, তো এই মডেল নাম্বারটা হচ্ছে আপনারা চিনতে পারছেন অলরেডি দেখতে। আর এটা কিন্তু এয়ারের একটা সাসপেনশন, আর লক আউট মূলত হচ্ছে এখানে। এই যে দেখেন, এটা হচ্ছে এয়ারের আর কি মূলত। এই যে আর সাসপেনশনটা দেওয়া হচ্ছে মেবি 100 mm। এই দেখেন, আর আমরা যদি সাসপেনশন বাদ দিয়ে এখন যদি আসি আমরা ফ্রন্টে এসে দেখেন একটা শর্ট স্টিম ব্যবহার করা হয়েছে। কারণ এখন আমরা যেসব সাইকেলগুলো হচ্ছে বিল করি বা কে যদি নতুন একটা সাইকেল কিনি, তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে শর্ট স্টিম ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে এই সাইকেলগুলো বিল্টের ক্ষেত্রে আপনারা অলরেডি কিন্তু শর্ট স্টিম দিয়ে দেওয়া হয়েছে। তো এই সাইকেলের হাফ হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এআরসি এর একটা হাফ ব্যবহার করা হয়েছে। এটার মডেল নাম্বারটা আমি বলি এখানে, এআরসি MT006 আর কি ব্যবহার করছে। এই যে দেখেন, আর টায়ার আর রিম নিয়ে অনেক কথা বলা যায়, তবে আমি টায়ারটা, এইটা হচ্ছে এখন সবাই ব্যবহার করে, এটা নাকি পারফরমেন্সটা সবাই ভালো পায় আর কি, এই জন্যই। তো এইটা হচ্ছে হলো সিএসটির জ্যাক রেবিটটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে কালারটা আর কি দেখেন। আর রিমগুলো হচ্ছে আমি এখান দিয়ে দেখেন, এই দেখেন রিমটা হচ্ছে আপনার টিউবলেস রেডি মেবি দেখা যাচ্ছে রক রাইডারের অফিসিয়ালি যে এইগুলো আসে ওইটা। আমরা টিউব রিম হাফ নিয়ে কথা বলছি, এখন আমরা রোটোটা আসতে গেলে এই সেট দিয়ে কথা বলতে হবে। রোটোটা দেখেন 180 mm এর রোটো ব্যবহার করা হয়েছে, 180 mm দেখেন বিশাল বড় একটা রোটো। এই যে এই রোটোগুলো হচ্ছে মানে 180 mm এর রোটোগুলো মূলত হচ্ছে আমি ব্যবহার করছিলাম লাস্ট। এই তো এখন আসি আমরা ক্রাং হচ্ছে সিঙ্গেল স্পিরিট ব্যবহার করা হয়েছে ডিওর। আর এই সব প্রোডাক্ট মানে পার্স গুলো কিন্তু মাথা নষ্ট পার্স, মানে আপনারা যারা মানে হার্ডটেল মানে
পাহাড়ে যারা রাইডিং করতে চান বা অফ রোডিং এর জন্য বেস্ট এইগুলো আর কি, সীমানোর যে ডিওরের এই ম্যানুফ্যাকচারের দিয়ে হচ্ছে এগুলো মূলত হচ্ছে বানানো হয় আর কি। এই যে দেখেন ডিওরের ক্রাংটা হচ্ছে দেওয়া হয়েছে, তো আপনারা চেইন দেওয়া হয়েছে কেএমসির। আর পিছনে আসা যাক, সব থেকে সবার ক্রাশ মানে পছন্দ, আর এটা হচ্ছে এলিভেন স্পিডের দেখেন রেইনবোর একটা ক্যাসেট ব্যবহার করা হয়েছে, রেইনবো দেখেন। আর এই জাতীয় মানে মানে পার্টসগুলো আমরা যারা সাইকেলিস্ট আমাদের কাছে সবার কাছে একটা আকর্ষণীয় প্লাস পছন্দের, আর রাইডিংয়ের ক্ষেত্রে একটা বেস্ট একটা পারফরমেন্স পেয়ে থাকে আর পছন্দের একটা কালার আর কি, সেটা হচ্ছে কি রেইনবো। আর পিছনে কিন্তু রিয়ার ডেয়ালার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানোর একটা রিয়ার ডেয়ালার, সেটা হচ্ছে এলিভেন স্পিরিট। আর এগুলো কিন্তু মূলত হচ্ছে আমি বলি এগুলো কিন্তু মূলত হচ্ছে ক্লাস লক ব্যবহার করছে, দেখেন বললাম না আমি যেটা এগুলো হার্ড ট্রেইল মানে পাহাড়ে মানে অফরোডিংয়ের জন্য বেস্ট একটা সাইকেল বিল্ট হয়েছে আর কি এটা। আর এই সাইকেলটার দাম সম্পর্কে আমার এখনও কিন্তু বলা হয়নি, আমি জানি না, আমি হুট করে হচ্ছে একটা ভিডিও শুরু করে দিছি। সাইকেলটা হচ্ছে এই দেখেন আউটলুকটা হচ্ছে এই সিট, সিট হিসাবে ব্যবহার করেছে ভিনামের নাকি ভেন্টা নাকি এটা কি বলে এটা ভেল্টা ভেল্টা বা যাই হোক, এই যে আর এটার মডেলটা কিন্তু আরসি সুপার একটা বিল্ট হয়েছে মাস্টার সাইকেল শেয়ার। তো এখন এটা আছে এখানে, আপনারা এসে ঘুরে যেতে পারেন আর দেখে যেতে পারেন। আসসালামু আলাইকুম বড় ভাই, হাসতেছেন কারণটা যদি একটু বলতেন। হাসতেছে হচ্ছে আমার এই যে এই প্রোডাক্টটার জন্য হাসতেছি, মানে এই প্রোডাক্টটা মন মন ভরানো একটা প্রোডাক্ট বুঝছেন, এই জন্য আমি হাসতেছি। আমাদের মাস্টার সাইকেল স্টোরের সবচেয়ে হাই এন্ড প্রোডাক্ট এটা ছেলে, মডেল নাম্বারটা ছেলে রক রাইডার আরসি আরসি। এই যে দেখেন রক রাইডার হচ্ছে আরসি, আর কালার গ্রেডিংটা দেখেন মাশাআল্লাহ। আর এই যে লেখার এটা দেখেন রক রাইডার, এটা হচ্ছে ভাই এটা কি লিমিটেড এডিশন, সামনে কি আরো আসার কোনো চান্স আছে? এটা কাস্টমার উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, কাস্টমারে যখন ই করবে তাদের হচ্ছে ই করে দেওয়া হবে আর কি। তো এই হচ্ছে মূলত হচ্ছে ইরা, আর আমরা এই সাইকেল সম্পর্কে অন বাই অন করে জানি মূলত হচ্ছে সাইকেলটা কি দিয়ে হচ্ছে বিল্ড করা হয়েছে, কত স্পিড কিভাবে কি যদি একটু বলতেন ভাই। এটা হচ্ছে আপনার ডিওর 11 স্পিড, ডিওর 11 স্পিড দিয়ে বিল্ড করা হয়েছে। আচ্ছা তারপর প্রত্যেকটা জিনিস আপনার ডিওর ডিটেইলস বলা থাকবে। এটা হচ্ছে আপনার ডিওরের ব্রেক, আচ্ছা আচ্ছা, M6100 এই দেখেন ডিওরের জাপান শিফটার, এই যে ডিওরের শিফটারটা দেখেন, তারপর হচ্ছে রকশপ জুডি এয়ার সাসপেনশন। আচ্ছা আচ্ছা, রকশপ এর জুডি এটা না, হ্যাঁ জুডি এয়ার এয়ার নরমালটা না। আচ্ছা আমরা দেখি এখানে, এই দেখেন এয়ার পার্কি, এই যে এয়ার, তারপর ফ্রেমটা তো দেখতেই পারতেছেন, ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম 7000 সিরিজ অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা, আর আমরা এখন ভাই একটু এই সম্পর্কে একটু বলেন তো, এই যে কি দেওয়া আছে হচ্ছে ডিওরের ফুল গ্রুপ সেট, তো ডিওরের, হ্যাঁ আমরা ডিওরের কিন্তু আগে বলে দিছি, ডিওরের আপনার ট্যাঙ্ক, বুঝতে পারছেন যে দাম কিন্তু এমনিতে নিচ্ছে না, মানে পার্টস দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে দাম নিবে আর কি। আমাদের সবার তো 29 ইঞ্চি চালানো হাইট না, যাদের একটু হাইট কম আছে, আচ্ছা হ্যাঁ কম সাইজের মধ্যে আপনার 16-17 ফ্রেমের মধ্যে যাদের এই সাইকেলটা দেখতে পারেন। এটা বিট, ইট উইল বিট এনি সাইকেল আপনার, আপনার ধরেন 1 লাখ টাকার প্লাস সাইকেল, যেমন হচ্ছে আপনার তো সেই পার্টস দেওয়া হয়েছে মার্লিন, মার্লিন 7 যে 1 লাখ টাকা প্লাস, মার্লিন 7 এর কিন্তু আপনার এটা না এয়ার সাসপেনশন 10 স্পিড আর ক্র্যাঙ্ক হচ্ছে এফএসএ, এর হলো ক্র্যাঙ্কটা আপনারা রক রাইডার ইভো আন্ডার কি দাম কি ওইটাই আছে নাকি? 50,000 টাকাই আছে। তো আপনারা সবে যোগাযোগ করেন, নিতে যান ইভোন লাস্টের দিকে, আজকে বিক্রি হয়েছে একটা, যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি এসে চলে আসেন। ওকে ভাই, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।